দরিদ্র মানুষগুলো সারা জীবন যে স্বপ্ন দেখেছেন, একটা ঘর থাকবে, এক টুকরো জমি থাকবে, প্রধানমন্ত্রীর বদান্যতায় তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশের মতো নবাবগঞ্জ উপজেলায় তিনটি পর্যায়ে 950টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে, যেখানে কয়েকটি বড় প্রজেক্টে 200টি করে ঘর রয়েছে এবং অন্যগুলোতে গড়ে 50টি করে ঘর রয়েছে। সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, বরাদ্ধপ্রাপ্তরা এখন ঘরগুলোতে বসবাস করছেন, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। 890টা ঘরের ভিতরে 2-3টা বড় প্রজেক্ট আছে, যেখানে মোটামুটি 200 করে ঘর আছে, আর অন্যান্যগুলো অল্প কিছু আছে, 30-40-50টা, আবার বিচ্ছিন্ন কিছু 4-5টা করেও ঘর আছে। সবগুলা ঘরেই আমরা অলরেডি তাদেরকে বন্দোবস্ত প্রদান করে, তাদেরকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করে এবং তাদের নামজারি এবং দলিল করে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকটা ঘরেই এখন ছিন্নমূল মানুষজন বসবাস করতেছেন, যারা আগে ছিন্নমূল ছিল, এবং তাদের আমরা সার্বিক উন্নয়নের জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। যদিও আমাদের গত জুন মাসে নবাবগঞ্জ উপজেলাকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের অন্যান্য আরও 51টি উপজেলার সাথে। মতিউর রহমান বলেন, আশ্রয়ণ প্রকল্পে যারা আছেন তাদের নানাভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সমাজের মূলস্রোতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মানুষ যারা আশ্রয়ণ প্রকল্পে আছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের উপজেলা পর্যায়ে যে সকল দপ্তর সংস্থা আছে যারা মানব সম্পদ উন্নয়নে কাজ করে, যেমন আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা কিংবা আমাদের যুব উন্নয়ন অফিসার আরডিও যারা আছেন, পল্লী বিমোচন কর্মকর্তা, তাদের সহায়তায় আমরা মাঝে মধ্যে তাদেরকে নিয়ে আমরা ইয়েগুলো ভিজিট করি। আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, মহিলাদেরকে সেলাই মেশিন হস্তান্তর করেছি, বিভিন্ন ট্রেড বেসিস বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়েছি, এবং এর মাধ্যমে তারা যাতে মানে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে, সে লক্ষ্যে আমরা সর্বদা তাদের সাথে সহযোগিতা করে যাচ্ছি। সিএনআইকে ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, ইতিমধ্যে নবাবগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আমাদের ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে, নবাবগঞ্জ উপজেলায় আমরা 885টি ঘর করে দিয়েছি তিন ভারে। প্রথমবারই আমরা 670টি ঘর করে দিয়েছি এবং এই উপজেলাটাকে আমরা গৃহহীন এবং ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছি। অর্থাৎ প্রত্যেকটা লোকেরই গৃহ আছে এবং ভূমি আছে। সারা বাংলাদেশে এরকম হয়েছে, ডিক্লেয়ার হয়েছে, আমাদের একটি জেলা হয়েছে এবং ভবিষ্যতে আমরা আশা করছি খুব অল্প দিনের মধ্যে আমার ঢাকার যে চারটি উপজেলা রয়েছে সেগুলিকেও আমরা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করতে পারবো। এছাড়াও গভর্নমেন্টের সেকেন্ড ফেজ রয়েছে, যাদের অল্প জায়গা আছে, সামান্য পরিমাণে জায়গা আছে কিন্তু ঘর করার সামর্থ্য নাই, তাদেরকেও গভর্নমেন্ট ঘর করে দিচ্ছেন। এবং যদি এরকম হয় যে আমার লোকের ঘরও নাই ভূমিও নাই কিন্তু লোক আছে, খার জমি শেষ হয়ে গিয়েছে, তখনও কিন্তু গভর্নমেন্ট বলেছে যে সরকার টাকা দিবে, সেই টাকা দিয়ে জমি কিনে সেইখানে ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। উল্লেখ্য যে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোকে অধিকতর টেকসই করে গড়ে তোলায় প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় 1,91,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2,59,500 টাকায় উন্নীত হয়। ঘূর্ণিঝড় কিংবা বন্যার মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে বিশেষভাবে স্থানান্তরযোগ্য করে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে।